আমি এখন কোন জায়গায় মানুষ অবশ্য দেখলে বুঝবে। আর আমি আছি মিরপুর এক নম্বর গণকবর, যেটা হলো শহীদ মিনারের গণকবর। তো আমি আজকে একটা জিনিস দেখে খুব অবাক যে আমার কোনো ভয় ডর কিছু লাগতেছে না। আমি একা ঠিক বিকেল এখন 3টা থেকে 4টা আমি এই জায়গায় একা একা কবরের ভিতরে হাঁটতেছি। মানে আমার ভিতরে একটু ডর ভয় বলতে কিচ্ছু ছিল না। আর আমি সবসময় কবর পাশ দিয়ে গেলেও ডরাইতাম, কিন্তু আজকে বলতে গেলে আমার কোনো ভয় ছিল না। জানি না কেন জানি আমার ভয়টা কোথাও জানি চলে গেলো। তো আমি দাঁড়ায় আবার দুই একটা এই ভিডিও করার অবস্থায় সেলফি তুলে নিলাম, আমি পুরো কবরটা ঘুরলাম। আর এইটা হলো গিয়ে মিরপুরের গণকবর আর শহীদ মিনারে। এইখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ কবর আছে, যেটা বলার বাইরে। এই যদি আমি ঘোরাঘুরি করি, প্রত্যেকটা কবর পাশ দিয়ে ঘোরাঘুরি করি, অনেক সময় লেগে যাবে। তো আমার ভিডিওটা মাত্র 2 মিনিটের, এই 2 মিনিটও আমি পুরো এরিয়াটা যেটুকু পারছি ঘুরছি। আর আমার মনে হয়েছে যে আর এই কবরে আর একটা জিনিস তখন চিন্তা করলাম যে আমি এখানে ভয় পেয়ে করবো, আমারও একদিন মরতে হবে এই কবরে, আমারও থাকতে হবে হয়তো। আমি আল্লাহ না করুক আমারও তো একদিন না একদিন মরতে হবে, তো ভয় করে কী করবো। এই জন্য পুরো কবরটা ঘুরলাম একা একা। আর একটা কথা হলো গিয়ে আমার সাথে কেউ না থাকায় আমি যেহেতু একদিন ছুটি পাইছি, এটা আমি নিজে একা একাই পুরো মানে ওই দিন মনে হইলো যে আমি একটু শহীদ মিনারে যাওয়া উচিত বা একটু ঘোরাঘুরি করছে। তো হঠাৎ মনে হলো যে অনেকদিন ধরে শহীদ মিনারে যাই না, তো সেখানে গিয়ে একটু ঘুরে আসি। তো এইখানে আমার পিসের ক্যামেরা দিয়ে আমি আস্তে আস্তে কবরগুলো দেখেছি। আর ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়েছে, কারণ বিকেলবেলা তো প্রচুর রোদ ছিল, এই জন্য ভিডিওটা অত সুন্দর হয়নি। তারপর যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি। তো এত পরিমাণ যে কবর, যেটা বলার বাইরে, যারা গেছেন তো তারা অবশ্যই জানেন যে কত পরিমাণ কবর। আর একটা কথা হলো গিয়ে আমি আর একটা ভিডিও করছি, সেটা হলো আমাদের চলচ্চিত্র অভিনেতা হুমায়ুন ফরিদের কবরও কিন্তু এখানে বুদ্ধিজীবী। তো এই কবরের ভিতরে না, বুদ্ধিজীবীদের কবরগুলো আলাদা, তো সেটা নিয়ে একটা ভিডিও আছে, তো সেটা পরবর্তী ভিডিওতে দেখবেন। তো সেই ভিডিওটা আসা পর্যন্ত সবাই ওয়েট করবেন। আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার হবে, আপনাদের কাছে চলে যাবে তখন। তো আশা করি সব ভালো থাকবেন, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।